পাঁচমিশালি গল্প চ্যানেলে সকলকে আমার সাদর আমন্ত্রণ। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা কলকাতা থেকে অনেক দূর, বাঁকুড়া বিষ্ণুপুরে আমি চলে এসেছি। এখানে আমার পেছনে রেডি আছে একটি বড় কামান, আপনারা দেখতে পাচ্ছেন মল্ল রাজাদের তৈরি সর্ববৃহৎ কামান, নাম দলমাদল কামান। এবং দলমাদল কামানের আশেপাশে অনেক পোড়ামাটির দোকান। আমি আজকে আপনাদের বাঁকুড়া বিষ্ণুপুরের দ্রষ্টব্য জায়গা দেখাবো না, আমি দেখাবো বিষ্ণুপুরে কোথায় এলে আপনারা খুব সহজে এবং খুব সুবিধার মূল্যে পোড়ামাটির জিনিস কেনাকাটা করতে পারবেন। তার উপরেই আজকে আমাদের ব্লগ, তাহলে সঙ্গে থাকুন, চলুন আমরা মার্কেটটা ঘুরে বেড়াই। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরটিতে আপনারা দেখতে পাবেন মন্দির ও রাজকীয় ঐতিহ্যের ছড়াছড়ি। রাসমঞ্চ, শ্যামরাই মন্দির, জোর বাংলা, রাধেশ্যাম মন্দির, নাটমঞ্চ, আরও অনেক কিছু এখানে দেখার আছে। এখন আমি ছিন্নমস্তা মন্দিরের পাশে দলমাদল কামানের সামনে দাঁড়িয়ে। এই কামান প্রায় 400 বছর আগে বর্গী ও পাঠানদের সঙ্গে যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। জনমত বলে এই কামান নাকি জলের তলার থেকে পাওয়া গেছিল। তবে ইতিহাসের তথ্য অনুযায়ী কামান বানিয়েছিলেন জগন্নাথ কর্মকার নামে একজন বাঙালি। 400 বছরেও এই লোহায় একটুও জং ধরেনি। হাজারদুয়ারির কাছে বাচ্চাওয়ালি তোপ বলে যে কামানটি আছে সেটিও বানিয়েছিলেন আরেক বাঙালি, জনার্দন কর্মকার। ইতিহাস সমৃদ্ধ শহরে এসে এখানকার ছোট ছোট ইতিহাসের গল্প জানলে আলাদা একটা অনুভূতি আসে, তাই না? দলমাদল কামান ঘুরে আমরা আশেপাশে টেরাকোটার দোকানগুলিতে একটু উইন্ডো শপিং করে নিলাম। রাস্তার দুদিকে অজস্র দোকান, প্রত্যেকটিতেই অনেক রকমের পোড়ামাটির জিনিস, মূর্তি, ফুলদানি, বিখ্যাত পোড়ামাটির ঘোড়া বা বাঁকুড়ার ঘোড়া, ঘর সাজানোর বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিং, ছোট্ট ছোট্ট মনকাড়া মূর্তি। মনে মনে ভাবছিলাম ছোটোবেলাতে এই রকম মূর্তি দিয়েই আমরা ঝুলন সাজাতাম। এছাড়া কাপ, ডিশ, শাঁখ আরও কত কি রয়েছে। ঘুরতে ঘুরতেই আমাদের টোটো চালক ভাই এসে বলল এর মধ্যে একবার মামৃণ্ময়ী মন্দির ঘুরে আসতে, ওখানে নাকি জিনিসপত্র একটু সস্তা। ভিডিওর শেষে আপনাদের সঙ্গে এই টোটো চালক ভাইয়ের আলাপ করিয়ে দেব। বিষ্ণুপুর এলে আপনারা ওর টোটোতে করে ঘুরতে পারেন। চলুন এখানে অল্প একটু কেনাকাটি করে মৃন্ময়ী মন্দিরে ঝট করে ঘুরে আসি, তারপর আবার এখানে একবার ঘুরে যাব, মা ছিন্নমস্তার দর্শনও করে যাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঙ্গে থাকুন। আচ্ছা, দোকান তো কতদিনকার পুরনো দোকান? 30 বছর। এই ছিন্নমস্তা মায়ের মন্দিরের পাশেই একদম এখান থেকেই আছে। আচ্ছা, কি কি পাওয়া যায় মোটামুটি? আপনার নামটা কি বলুন? আচ্ছা, মোটামুটি কিরকম রেঞ্জ আছে দোকান? মানে অনেক টুরিস্ট এখানে আসেন, রেঞ্জটা একটু বলুন। 30 টাকা থেকে আমরা আরম্ভ। 30 টাকা থেকে শুরু? 30 টাকার কোন জিনিসটা একটু দেখিয়ে দিন। 30 টাকার থেকে আমরা 1050 পর্যন্ত আছে। আচ্ছা, এই যে একটা ঘন্টা দেখতে পাচ্ছি এখানে, 100 টাকা। আর এখানে ট্রে আর কাপ সমেত ওই সেটটা কিরকম দাম আছে? 500, এটা বলে 300। খুব লোভনীয় জিনিসপত্র কিন্তু। আর মাটির বোতলগুলো কিরকম দাম? 140, 160। আচ্ছা, এটা খুব কিন্তু স্বাস্থ্যকর, মানে মাটির বোতলে জল খাওয়া। আমরা যেমন মাটির জ্বালায় জল খাই, এবং মানে সায়েন্স বলে যে মাটির গায়ে যে ছোট ছোট পোর্স থাকে সেখান দিয়ে যে বাতাসটা ঢোকে সেটা ভেতরে জলটাকে ঠান্ডা রাখে। আর এটা ফ্রিজের জলের থেকে কিন্তু প্রচণ্ড বেশি হাইজেনিক, আর সেই জন্য কেউ যদি কিনতে চান কিনতে পারেন। কিন্তু মানে আমি ভাবছি একটা কিনবো, কিন্তু খুব ভারী ডিজাইন দেখা যায়। এটা কত বললেন? এই দোকানে অনেক জিনিস দেখতে পাচ্ছি। আগে ভাই তোমার নাম বলো। আচ্ছা,
এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস আছে। আমার এই কফি মগটা খুব ভালো লাগছে। এগুলো কত গো? আর ওই জলের বোতলগুলো ওই তার পাশে ওটা কি মাটির ঢাকনা? ও আর এই যে নিচের এইটা আর শাকগুলো কি দেখো না শাকগুলো বাজে শাক একটু বাজিয়ে আর ওই ওই মাদুর গা যেটা আছে ওটা কি কাঠে? শুনেও একটা মাদুর গা দেখতে পাচ্ছি। ওই যে একদম ওটা কিরকম দাম? কি হাতের কাজ না, এগুলো সব হাতে করে করা। আমার সব থেকে ইউনিক লেগেছে কিন্তু মাটির শাক আর মাটির বোতল, মানে এত ইউনিক লেগেছে না এখানে। আর অন্য কিছু সবই মোটামুটি পাওয়া যায় কিন্তু মাটির শাকটা খুব ইউনিক, ভীষণ ইউনিক। আর কাকদের ঘুরে এসেছি অথচ টোটো চাপবো না, সেটা তো হয় না। টোটো চাপলেই না আমার একটা সেই জুড়ি গাড়ি চাপার মতন একটা ফিলিং হয়, বেশ হাওয়া খেতে খেতে, চারিদিকের লোকজন দেখতে দেখতে, প্রকৃতি দেখতে দেখতে ঘোরা। হ্যাঁ, সেইটা আমি কিন্তু মিস করতে চাই না। মানে আমি যেখানেই যাই, বিষ্ণুপুর যাই, বাবরপুর যাই, যেখানেই যাই, টোটো যেখানে সুবিধা আছে আমি সেখানে চাপবো। সুতরাং আমি এখন টোটোয় চেপে পড়েছি এবং টোটোয় চেপে আমাকে পাঁচমিশালি গল্পটি কোথায় একটা নিয়ে যাচ্ছে, মানে কি একটা বললো নাম আমি ঠিক জানি না, পৌঁছে আপনাদের বলবো। হ্যাঁ, তো ওখানেও আমরা একটু শপিং করবো। কোথায় যাচ্ছি আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা ছিলাম দলমাদুর কামানের কাছে, সেইখান থেকে আমরা টোটো ভ্রমণ করে আমরা চলে এসেছি এখানে শ্যামরায় মন্দির। আমার ঠিক সামনেই শ্যামরায় মন্দির, যদিও এটা এখন ওয়ার্ক ইন প্রোগ্রেস, রেস্টোরেশন হচ্ছে বলে বন্ধ আছে, আমরা ভেতরে ঢুকতে পারবো না। যেহেতু আজকের ব্লগ আমাদের মেনলি কেনাকাটার ওপরে, তাই মন্দির আমরা এখন দেখাচ্ছি না, আরেকদিন হবে শুধু মন্দির দর্শন। তবে বিষ্ণুপুরের এটা পুরো ম্যাপ যেটা আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর করে কিন্তু এখানে আঁকা আছে এবং কোন দিকে কোনটা সেটা কিন্তু এখানে নির্দেশ করে লেখা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে আমরা প্রচুর ডোকরা জিনিস দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ওই দলমাদুর রোডে মাঝে মস্ত মন্দিরে চত্বরে বিশেষভাবে পাই না, এবং প্রচণ্ড প্লেস। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগছে এখানে ডোকরার জিনিস, এবং এই কাঠের ট্রেগুলো কিন্তু খুব ইউনিক। দাদা, এই কাঠের ট্রেগুলো কীরকম দাম আছে? আচ্ছা, এগুলো 200 করে কাঠে, এবং খুব সুন্দর ন্যাচারালি রেট দেখবেন অনলাইন বা বিশ্ব বাংলা বা সব জায়গায় যেটা বিক্রি হয় 4200,
টাকার মতো দাম। আমার কাছে কিন্তু এটার দাম হচ্ছে এমনিতেই 3500, তারপরে এখন 10-20% পর্যন্ত লেস। এবং বিষ্ণুপুরের বুকে যত জায়গায় আপনি ডোগরা দেখছেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে, আমার কাছে কালেকশনটা সবথেকে বেশি থাকে এবং হোম ডেলিভারিও আছে। তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল, ওখান থেকে আমরা এসেছি পাঁচমিশালি, তো কেউ যদি এসে পাঁচমিশালির কথা বলে আপনারা একটু ডিসকাউন্ট করবেন তো? অবশ্যই, আমরা ন্যাচারালি সমস্ত কাস্টমারকে ডিসকাউন্ট দিই, এবং যে কোনো জিনিস আমাকে যদি অর্ডার দেওয়া হয়, আপনারা যদি কোনো কিছু অনলাইন বা প্রাইস টাইস দেখে আছেন, তার থেকে মিনিমাম 40% ডিসকাউন্ট। 40% জিনিসপত্র একদম নো ডাউট ভালো এবং আপনারা গুগলেও যদি সার্চ করেন দেখবেন বিষ্ণুপুরের, যদি ম্যাপে দেখেন তাহলে ফার্স্ট টাইম দেখাবে কিন্তু বিষ্ণুপুর, মানে ডোগরা লেখলেই মৃন্ময়ী টেরাকোটা অ্যান্ড ডোগরা সেন্টার। এটা কিন্তু আমার মানে যে কোনো ব্যাপারই হোক, আমি করিনি, কোনো কাস্টমারদের দৌলতই হোক, মাঝে রেটিংটা আপনার চলে আসছে এবং রেটিংটা মানে খুবই ভালো ওপর দিকে আছে। মৃন্ময়ী বিষ্ণুপুর, মৃন্ময়ী টেরাকোটা অ্যান্ড ডোগরা সেন্টার, মৃন্ময়ী টেরাকোটা ও ডোগরা সেন্টার, একদম মৃন্ময়ী মন্দিরে ঢুকেই বাঁ দিকে প্রথম দোকানটা পাবেন। এটা শ্রীজাতার জন্য কেনা হচ্ছে, শ্রীজাতা সেন্টারে এটাতে চা খাবে। আর এটা আমাদের অনুপ্রিয়ার জন্য কেনা হচ্ছে, খুব সুন্দর দেখতে, কিন্তু ব্রিকের কাজ করা, মানে কাজগুলো খুব সুন্দর। আর প্লেট কি আলাদা কিনতে হবে? এই টোটো করে আমরা মৃন্ময়ী মন্দিরে এলাম, আপনাদের দেখিয়েছি, আবার সুযোগ পেয়েছি, আবার টোটো চেপেছি, চেপে পড়েছি, আবার আমরা সেই পুরনো জায়গায় দলমাদল রোডে মা ছিন্নমস্তার মন্দিরের ওখানে যাব, ওখানে একটু পুজো দেবো, কারণ এতক্ষণে মন্দির খুলে গেছে, আমরা ওখানে একটু পুজো দেবো, আরও কিছু শপিং করবো, প্রচুর শপিং করেছি, এখানেও করেছি, ওখানেও করেছি, কন্টিনিউ রেখে এসেছি। আর আপনারা মোটামুটি আশা করি একটা দামের আইডিয়া পেয়েছেন, আর বাকি কথা তাহলে দলমাদল রোডে গিয়েই হবে, ছিন্নমস্তা মন্দিরে গিয়ে আমাদের সঙ্গে তাহলে একটু টোটো ভ্রমণ করে নিই এবং চারপাশটা দেখে নিই। এটা একটা ঘুম ঘর, যদিও বর্ষার জন্য প্রচুর আগাছা হয়েছে, এখানে নাকি আগেকার দিনে রাজারা দুষ্ট প্রজাদের পানিশমেন্ট দিত, পানিশমেন্ট রুম বলা যায়, ওপর থেকে নাকি ফেলে দিত, ভীষণ মর্মান্তিক এবং বিভৎস ব্যাপার, কিন্তু দেখে গায়ে কাঁটা দিচ্ছে না। এরকম বিষ্ণুপুরের আনাচে কানাচে প্রচুর ইতিহাস আপনারা পাবেন, সামনেও একটা তোরণ মতন আছে, যদিও খুব ভাঙা অবস্থা, কিসের তোরণ বোঝা যাচ্ছে না, পরে জানবো এগুলো। চলো না একটু এগিয়ে যাই আমরা। বিষ্ণুপুরে যেতে যেতে আমরা রাসমঞ্চর পাশ দিয়ে যাচ্ছি, বিষ্ণুপুরের যেটি সবথেকে ঐতিহ্যশালী জায়গা, এবং রাসমঞ্চর পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের যেহেতু খুব তাড়া সেই জন্য আমরা থামলাম না, পাশ দিয়ে বেরিয়ে গেলাম। আর সঙ্গে এটাও বলে রাখি, আমাদের ব্লগে যে টোটো দাদার গাড়িতে করে আমরা ঘুরেছি তার নাম এবং ফোন নাম্বারও দিয়ে দেবো, আপনারা যদি চান তার সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু বিষ্ণুপুর ঘুরতে পারেন। গাড়ি আপনারা আনতেই পারেন, বিষ্ণুপুরে আপনারা গাড়ি নিয়ে আসতেই পারেন, বা ট্রেনে যেতে করেই আসুন, তবে গাড়িতে এলে মানে রাস্তা খুব সংকীর্ণ, সব জায়গা আপনারা গাড়ি নিয়ে ঘুরতে পারবেন না এবং পার্কিংও পাবেন না। হ্যাঁ, সেই জন্য আমরা একটা মানে সুবিধা মতন জায়গায় গাড়িটা পার্ক করেছিলাম, দিয়ে আমাদের এই টোটো ভাইয়ের সঙ্গে আমরা বিষ্ণুপুর শহরটা ঘুরেছি। ভাই তোমার নামটা বলো? তোতন। তোমার নাম্বারটা একটু বলে দাও। 9800777-2023। তলায় স্ক্রিনে যাচ্ছেও দেখে নেবেন, যদি আপনাদের বিষ্ণুপুরে ঘুরতে ইচ্ছে করে তাহলে এই ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, সুন্দর করে ঘুরিয়ে দেবেন, অবশ্যই পাঁচমিশালি গল্পের কথা বলবেন, তবেই কিন্তু আপনারা বেশ সুবিধাটা পাবেন। এতক্ষণ আমার সঙ্গে দলমাদল রোডের ওপরে বিভিন্ন দোকানে, বিভিন্ন পোড়ামাটির দোকানে শপিং করলেন, দেখলেন বিভিন্ন দোকানে কীরকম দাম, কী জিনিসপত্র পাওয়া যায়, এবং দোকানে শপিং করতে করতে আমরা চলে এসেছি আমার পেছনে এখানে ছিন্নমস্তার মন্দির। এখানে আমরা ঠাকুর দর্শন করলাম, ছিন্নমস্তা মায়ের মূর্তি ভীষণ সুন্দর, একদিকে বিচিত্রত, একদিকে
আমাদের ভয়ও যেমন জায়গায় তেমনি আমরা শ্রদ্ধায় নতমস্তক হলাম। পুজো দিয়ে এবার আমরা ধরবো বাড়ির পথ। আশা করি আমাদের ব্লগ ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাদের পাঁচমিশালি গল্পের এই ব্লগটি শেয়ার করবেন, সবার সঙ্গে শেয়ার করে বলবেন যে আপনাদের কেমন লাগলো, এবং বন্ধুদেরও বলবেন এখানে আসতে। তাহলে আজ এখানেই আসি।